নমস্কার বন্ধুরা, বিএম অফার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আছি আপনাদের সঙ্গে বিক্রম। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। আমরা কাইনম্যাস্টার থেকে বিভিন্ন ভিডিও এডিট করি এবং বিভিন্ন লেখার যে ডিজাইন আছে সেটা তৈরি করি। তো বন্ধুরা, এই কাইনম্যাস্টারে আমরা কীভাবে কোনো লেখাকে অ্যাড করবো, অথবা যে কোনো ফন্ট আছে বিভিন্ন ডিজাইনের, বাংলা ফন্ট অথবা ইংরেজি ফন্ট, সেই ফন্টগুলো আমরা কিভাবে কাইনম্যাস্টার অ্যাপে আমরা অ্যাড করব। তো বন্ধুরা, এটি হচ্ছে আজকে আমাদের ভিডিওর বিষয়। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যে বিষয়টা করতে হবে, যে জিনিসটা করতে হবে, সেটা হলো প্রথমে যে যে লেখার ডিজাইনগুলি আপনারা অ্যাড করতে চান, সেই লেখাগুলিকে আপনাদেরকে প্রথমে গুগল থেকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা এটা পারবেন, গুগল থেকে ডাউনলোড করতে বিভিন্ন ধরনের ডিজাইনের লেখাগুলি। তো প্রথমে আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে ফাইলে সেভ করতে হয়। তো বন্ধুরা, যখনই আপনাদের সেই লেখাগুলি বা ডিজাইনের লেখাগুলি ফাইলে সেভ হয়ে যাবে, তখন সেটিকে আপনি কাইনম্যাস্টার অ্যাপে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক যে আমরা কীভাবে সেই লেখাগুলিকে কাইনম্যাস্টার অ্যাপে অ্যাড করতে পারবো। তো বন্ধুরা, প্রথমে আপনারা চলে যাবেন কাইনম্যাস্টার অ্যাপ্লিকেশনে এবং তারপর ক্রিয়েট নিউ ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ক্লিক করার পর এখানে যে কোনো একটা রেশিও সিলেক্ট করে নিতে হবে, যেমন ইউটিউবের জন্য 16:9। তো এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিতে হবে। এখানে আমি একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি। সেটা সিলেক্ট করার পর এটা কিছু বাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম। এবার যেটা বিষয় আমাদের ভিডিও, সেটা হচ্ছে যে আমরা কীভাবে লেখার ডিজাইনগুলোকে চেঞ্জ করব। তারপর এখানে আপনারা সিম্পলি লেয়ার অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর টেক্সট অপশানে ট্যাপ করবেন। টেক্সট অপশানে ট্যাপ করার পর এখানে আমি আপনাদেরকে বাংলা লেখা ডিজাইন করে দেখাবো। তো এখানে বিভিন্ন ধরনের বাংলা লেখা আছে। তো আমি এখানে একটা যে কোনো একটা বাংলা লেখা টাইপ করছি। তো এটা টাইপ করার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন এবং তারপর এটাকে একটু বড় করে দিচ্ছি। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন একটা খুবই সাধারণ বাংলা লেখার ডিজাইন। তো এটাকে কিভাবে আমি পরিবর্তন করতে পারবো, তো সিম্পলি আপনারা চলে যাবেন যে ফন্ট আছে এ, তার উপরে ট্যাপ করবেন। তার উপরে ট্যাপ করার পর এখানে বিভিন্ন ধরনের ইংরেজি ডিজাইন আছে। তো আমার যেগুলো ফাইলে ডাউনলোড করে রেখেছি সেটা এখানে অ্যাড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে প্লাস বাটনে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই যে উপরের দিকে প্লাস বাটনটা আছে, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর সরাসরি চলে যাবে আপনার ফাইলে। তো এখানে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনি চলে যাবেন আপনার মোবাইলের ফাইলে। এবং ফাইলে চলে যাওয়ার পর আপনার যে টেক্সটগুলি বা ফন্টগুলি যেখানে ডাউনলোড রয়েছে সেখানে ট্যাপ করবেন। তো আমার এখানে বাংলা ফন্টে আমি ডাউনলোড করে রেখেছি, তো সেখানে ট্যাপ করছি। এবং সেখানে ট্যাপ করার পর এখানে আমার যে পাঁচটা লেখা ডাউনলোড করা রয়েছে সেগুলি আমি প্রত্যেকটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবং সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে সিলেক্ট আছে সেখানে ট্যাপ করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা কমপ্লিটের অপশান চলে এসেছে যে ইউ ক্যান ফাইন্ড দ্য ইনস্টল ফন্ট বাই গোয়িং টু ফন্টস মাই ফন্টস। তো এখানে ওকে বাটনে ট্যাপ করবেন। তো এখানে অপশান আছে অ্যান্ড্রয়েড, ল্যাটিন এবং মাই ফন্টস। তো এখানে মাই ফন্টে চলে এসে আপনি যে যে লেখাগুলো অ্যাড করলেন সেই লেখাগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখানে আমার পাঁচ রকমের লেখার ডিজাইন রয়েছে যেটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি এবং এটা কাইনম্যাস্টারে অ্যাড করলাম। তো আপনি চাইলে এগুলো যে ডিলিট অপশান আছে সেখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ডিজাইনটা একটা সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন যে লেখার ডিজাইনটা কিছুটা পরিবর্তন হয়েছে, কিছুটা এইরকম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা একটা খুবই সাধারণ ধরনের ছিল, সেটা একটা ডিজাইনার লেখাতে পরিবর্তন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আবার সেই লেখার ডিজাইনটি পরিবর্তন করার জন্য আপনারা এখানে ট্যাপ করবেন এবং মাই ফন্টে চলে আসবেন। এবং আবার পরিবর্তন করার জন্য এখানে যে লেখাটি আপনার পছন্দ তার উপরে ট্যাপ করবেন এবং রাইট বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আবার আমার লেখার যে ডিজাইনটি সেটি আবার পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা এমনি করেই আপনার যে লেখাগুলি আছে সেগুলি গুগল থেকে ডাউনলোড করতে হবে এবং এভাবে কাইনম্যাস্টারে অ্যাড করতে হবে। তো বন্ধুরা, এটি ছিল আজকে একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।